অনেক গানে পাওয়া যায় মম তব এইগুলো, সংস্কৃতের ক্ষেত্রে মনে রাখা খুব সহজ ব্যাপার। মম মতি রাস্তাং, এখানে রয়েছে মতি রাস্তাং, এটা সন্ধি বিচ্ছেদ করা প্রয়োজন। যদি মতি রাস্তাং আমরা সন্ধি বিচ্ছেদ করি হবে মতি প্লাস আস্তাং, মানে আমার মন থাকুক তব পদকমলে, পদকমলে, পদকমলে মানে চরণ পদ্মে। পদকমল যদি সমাস করা হয়, মানে এইটা খুব প্রয়োজন আমাদের টেক্সচুয়াল সমাসগুলো করা, পদকমল আমরা যদি করি সমাস ভাঙা হয় পদকমলম, মানে পদং কমলম ইব, উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারয়, আমি ছোট করে লিখলাম পদকমলম চরণ পদ্ম, পদং কমলম ইব, মানে পা যেন পদ্মের মতন, উপমিত কর্মধারয়। তাহলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলী বিহারিণী বিমলে মম মতি রাস্তাং তব পদকমলে, মানে গঙ্গা সম্পর্কে একদম প্রাথমিক যেই স্তব বা স্তুতি বা গঙ্গাকে বন্দনা করা সেটা এই প্রথম শ্লোকটাতে তিনি করেছেন। পরেরটা কি, ভাগীরথী সুখদায়িনী মাতো, আবার সেই ভাগীরথী সম্পর্কে আগেই বলেছি, ভাগীরথী মানে ভগীরথ, ভগীরথ থেকে এসছে, ভগীরথ প্লাস অন প্রত্যয়, এটা অপত্য অর্থে হয়, অপত্য অর্থে হয়, প্লাস স্ত্রী প্রত্যয় সম্বোধনে এক বচনে করা হয়েছে যে ভাগীরথী সুখদায়িনী মাতো, সুখদায়িনী মানে সুখং দদতি যাশা, সুখং দদাতি যাশা, উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ সমাস, মানে যিনি সুখ দান করেন। ভাগীরথী সুখদায়িনী মাতো, মা, সেই মায়ের সম্বোধনের এক বচনে হচ্ছে মাতো। তব জল মহিমা, তোমার যে জলের মহিমা নিগমে খ্যাত, আবার একটা শব্দ থাকে নিগম, নিগম শব্দের অর্থ হচ্ছে শাস্ত্র বা বেদাদি শাস্ত্র, মানে বেদে অনেকবার গঙ্গার কথা বলা হয়েছে, মহাভারতের বন পর্বেও আছে গঙ্গার কথা। তব জলমহিমা নিগমে খ্যাত, বা মহাভারতের অনুশাসন পর্বেও আমরা কিন্তু এই গঙ্গাকে দেখতে পাই, মানে যেই কারণে নিগম বলা হয়েছে। নাহং জানে তব মহিমানম, নাহং জানে, নাহং জানে, তাহলে এটাও সন্ধি বিচ্ছেদ, প্রতিটা শব্দই কিন্তু সন্ধি যোগ করে করা। নাহং ন প্লাস অহং, অহং মানে আমি, তাহলে আমি জানি না, নাহং জানে তব মহিমানম, জানে এটা যদি ব্যুৎপত্তি করা হয় তাহলে গা ধাতু লট এ, জানে, নাহং জানে তব মহিমানং, তোমার মহিমা আমি জানি না, পাহি কৃপাময়ী, পাহি মানে রক্ষা করো বা রক্ষাকারী, কৃপাময়ী মানে যিনি কৃপা করছেন আমার প্রতি তুমি কৃপা করো, মাম অজ্ঞানম, মাম অজ্ঞানম মানে এখানে আবার সন্ধি বিচ্ছেদ করার জায়গা রয়েছে,
মাম প্লাস অজ্ঞানম, মানে আমার অজ্ঞানতাকে তুমি স্বীকার করো বা আমার অজ্ঞানতা থেকে তুমি আমাকে রক্ষা করো। নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম, আমার অজ্ঞানতা থেকে তুমি আমাকে রক্ষা করো বা উদ্ধার করো। এই দুটো শ্লোক আমি পড়লাম, পরবর্তী অংশ আবার উজ্জ্বল স্যার পড়ছেন, স্যার পড়ুন। ধন্যবাদ শিক্ষক সন্দীপ ঘোষ মহাশয়কে। আমরা নিউজ নোম্যাসল্যান্ডের এই যে পাঠশালা, এই পাঠশালায় আমরা দ্বাদশ শ্রেণীর পদ্যাংশ গঙ্গাস্তোত্রম, এখানে সূচনা পর্বে আমি কয়েকটি কথা বলেছিলাম, তারপরে খুব সুন্দরভাবে আমাদের শিক্ষক সন্দীপ ঘোষ, তিনি কিন্তু প্রথম দুটি শ্লোকের একেবারে পাঠ্যাংশগত ব্যাকরণ বিসন্ধি সহ তিনি কিন্তু পাঠদানে অগ্রসর হয়েছেন। আমরা পরবর্তী পর্বে চলে যাব। শ্লোক সংখ্যা তিন থেকে আমি আবার পড়া শুরু করছি। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিম বিধুমুক্তা ধবল তরঙ্গে দুরিকুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভবসাগর পারং। আমরা যখন পদ্যাংশ আমরা পড়ি, এর অর্থ করার ক্ষেত্রে আমরা কিন্তু অন্বয় বা গদ্যরূপ এর মাধ্যমে আমরা আশ্রয় নিই। তো এই তিন নাম্বার শ্লোকটি যখন আমরা গদ্যরূপে অগ্রসর হব, প্রথমেই আসছে হরিপাদ পদ্ম তরঙ্গিনী। ইতিমধ্যেই আমার বন্ধুবর শিক্ষক আলোচনা করেছেন যে এই পাঠ্যাংশে কিন্তু গঙ্গাকে অনেকগুলি বিশেষণে কবি ভূষিত করেছেন, যেমন ইতিমধ্যেই এসছে শঙ্কর মৌলী বিহারিণী, ভাগীরথী, সেরকম তিনি গঙ্গাকে একটি বিশেষণ প্রদান করেছেন হরিপাদ পদ্ম তরঙ্গিনী। এটা কিন্তু সম্বোধনে প্রথমায় আছে। কেন? কেননা আমরা একাদশ শ্রেণীতে শব্দরূপ যেখানে পড়েছি, আমরা দেখেছি দীর্ঘৈকারান্ত শব্দ নদী, এই নদী শব্দের সম্বোধনের এক বচনে আছে কিন্তু নদী, খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে কিন্তু এখানে যেহেতু দেবী গঙ্গা স্ত্রীলিঙ্গ আবশ্যিক, যতগুলি দীর্ঘৈকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার হচ্ছে সেগুলি কিন্তু অন্তে অর্থাৎ শেষে গিয়ে হর্ষৈকারান্ত হয়ে যাচ্ছে। তার কারণ সব ক্ষেত্রেই নানা রকম বিশেষণে কবি দেবী গঙ্গাকে ভূষিত করেছেন এবং সেই নামে কিন্তু তাকে সম্বোধন করেছেন। তো এখন হরিপাদ পদ্ম তরঙ্গিনী, হরি কথার অর্থ আমরা জানি হচ্ছে ভগবান বিষ্ণু, শ্রী বিষ্ণু। পাদপদ্ম কথার অর্থ হচ্ছে চরণ পদ্ম, অর্থাৎ পদ্মের মতো চরণ, চরণকে পদ্মের সঙ্গে তুলনা করে। আর তরঙ্গিনী, তরঙ্গ কথার অর্থ হচ্ছে ঢেউ, অর্থাৎ তরঙ্গ আকারে নির্গতা বা প্রবাহিতা, তরঙ্গাকারে প্রবাহিতা। অর্থাৎ বাক্যাংশটির অর্থ হচ্ছে এটা হরিপাদ পদ্ম তরঙ্গিনী, অর্থাৎ শ্রীহরি বা বিষ্ণুর পাদপদ্ম স্পর্শ করে বা চরণ কমল স্পর্শ করে তরঙ্গাকারে প্রবাহিতা। এখানে একটু ছোট্ট পৌরাণিক ঘটনার উল্লেখ করা যেতে পারে। শোনা যায় পুরাণ অনুযায়ী একবার গঙ্গা শ্রী বিষ্ণু বা কৃষ্ণের প্রেম অভিলাষিনী হন। তো শ্রী বিষ্ণু গঙ্গার প্রতি আকৃষ্ট হন, রাধা কিন্তু শ্রীরাধা এতে অত্যন্ত কুপিত হন এবং তিনি গঙ্গাকে পান করে ফেলতে উদ্যত হন। তখন দেবতারা সমূহ বিপদ আশঙ্কা করে ভগবান শ্রীবিষ্ণুর কাছে গঙ্গাকে মুক্তিদানের জন্য প্রার্থনা করেন। ভগবান শ্রীবিষ্ণু তখন নিজের চরণ থেকে গঙ্গাকে নির্গত করেছিলেন, সেই কারণেই কিন্তু এই পৌরাণিক ঘটনার উপরেই
কবি শঙ্করাচার্য গঙ্গাকে সম্বোধন করেছেন হরিপাদ পদ্ম তরঙ্গিনী। হরিপাদ পদ্ম তরঙ্গিনী অন্য অর্থে গেলে হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে। এই পদটিও কিন্তু সম্বোধনে প্রথমা। হিম কথার অর্থ হচ্ছে তুষার বা বরফ, বিধু কথার অর্থ হচ্ছে চন্দ্র। আমরা যদি এইগুলোর অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেরকম ইতিমধ্যেই বন্ধুবর শিক্ষক আলোচনা করেছেন যে এই কথাগুলো শঙ্কর মৌলি বিহারিণী, এটা কিন্তু সালে এসেছিল একবার, যে শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে, এবং এটি কিন্তু একটা এসএকিউ বা এমসিকিউ প্রশ্ন হিসেবে দুবার এসছে। সেক্ষেত্রে এমসিকিউ থাকলে চারটে অপশান থাকবে, সপ্তমী পঞ্চমী প্রথমা সম্বোধন, আর এসএকিউ আসলে সরাসরি একটি বাক্যে উত্তর লিখতে হবে। এই প্রত্যেকটা পদই কিন্তু সম্বোধনে প্রথম। হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, এই পদটিও সম্বোধনে প্রথমা। একই সঙ্গে হিম কথার অর্থ তুষার, বা হিম কথাটির সংস্কৃত প্রতিশব্দ তুষার, তুষারম। বিধু কথাটির সংস্কৃত প্রতিশব্দ চন্দ্রহ। মুক্তা, মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে দেবী গঙ্গা। ধবল কথার অর্থ হচ্ছে শুভ্র। আর তরঙ্গ কথার অর্থ আগেই বলেছি ঢেউ, অর্থাৎ গঙ্গার তরঙ্গ রাজি তুষার, চন্দ্র এবং মুক্তার মতো শুভ্র। এই কথাটিকে সম্বোধনে কবি ব্যবহার করেছেন, অর্থাৎ তুষার চন্দ্র মুক্তার ন্যায় শুভ্র তরঙ্গ বিশিষ্টা গঙ্গে, অর্থাৎ হে গঙ্গা। গঙ্গা শব্দের সম্বোধনের এক বচন, আমরা বারবারই পাঠ্যাংশে কিন্তু এই গঙ্গে কথাটা পাবো। গঙ্গা শব্দের সম্বোধনের এক বচন গঙ্গে, অর্থাৎ হে গঙ্গা। লতা শব্দের সম্বোধনের এক বচন, আকারান্ত শব্দের সম্বোধনে লতা শব্দের সম্বোধনে এক বচন লতে, সেইভাবে গঙ্গা শব্দের সম্বোধনে এক বচন গঙ্গে। তাহলে এই যতটুকু পড়লাম তার অর্থ হচ্ছে শ্রীহরির চরণ কমল স্পর্শ করে নির্গতা, তুষার চন্দ্র মুক্তার ন্যায় শুভ্র তরঙ্গ বিশিষ্টা, ওহে দেবী গঙ্গা। মম দিষ্কৃতি ভারম, তৃতীয় নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে চলে যাব। মম দুষ্কৃতি ভারম, ইতিমধ্যেই বলে দিয়েছেন শিক্ষক যতবার এখানে মম কথাটি উল্লেখ রয়েছে, অসমত শব্দের ষষ্ঠীর এক বচন মম, যার কারক বিভক্তিতে এখানে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। তো মম কথার বলতে কিন্তু কবি নিজের কথা বলেছেন, আমার। এবার এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে কবি কিন্তু শঙ্করাচার্য এই মম কথাটির মাধ্যমে তিনি কিন্তু নিজের আবেদন বা প্রার্থনায় কিন্তু দেবী গঙ্গার কাছে তিনি কিন্তু তুলে ধরেননি, তিনি কিন্তু বিশ্ববাসীর হয়ে, বিশ্ববাসীর প্রতিভু হয়ে তিনি কিন্তু দেবী গঙ্গার কাছে প্রার্থনা জানাচ্ছেন। তো পাঠে চলে আসি। মম দুষ্কৃতি ভারম, দুষ্কৃতি দুষ্কৃতি ভারম, দুষ্কৃতি কথাটিকে ভাঙলে পাওয়া যায় দুকৃতি। আর আমরা যদি এটাকে সমাস ব্যাস বাক্য সহ সমাস করি, দুষ্কৃতে ভারম ষষ্ঠী তৎপুরুষ, তাহলে আমার দুষ্কর্মের ভার, এটা কিন্তু কর্মকারকে দ্বিতীয় বিভক্তি আছে এখানে, আমার দুষ্কর্মের ভার দূরী কুরু, অর্থাৎ দূর করো। দূরী কুরু কথাটির আমরা যদি সংস্কৃত প্রতিশব্দে যাই, অপসারয়, অর্থাৎ অপসারণ করো, আমার দুষ্কর্মের ভার তুমি দূর করো বা অপসারণ করো। কৃপয়া ভবসাগর পারম কুরু, কৃপয়া, কৃপয়া একটা শব্দ এখানে, কৃপা বসত কারক বিভক্তিতে গেলে প্রকৃতা দিব্য উপসংখ্যানম, এই বাত্তিক অনুসারে তৃতীয় বিভক্তি, যেটাকে আমি সহজ কথায়
প্রকৃত্যা দিত্যা তৃতীয়া আমরা বলে থাকি। তাহলে কুরু কৃপয়া ভবসাগর পারম, ভবসাগর কথাটি নিয়ে আমরা, ভবসাগর পারম, ভবসাগর বলতে এখানে সংসার রূপ সাগরকে বোঝানো হয়েছে। সংসার রূপ সাগর কি না, এই সংসারকেই একটি সাগরের সঙ্গে কবি তুলনা করেছে। তাহলে পুরো অংশটির অর্থ হচ্ছে, তিন নম্বর যে শ্লোক তার অর্থ, হে শ্রীহরির চরণ কমল স্পর্শ করে নির্গতা, তুষার চন্দ্র ও মুক্তার ন্যায় শুভ্র তরঙ্গ বিশিষ্টা দেবী গঙ্গা, তুমি আমার দুষ্কর্মের ভার দূর করো, কৃপা বশত তুমি আমাকে ভবসাগর থেকে মুক্তি দান করো। পরবর্তী শ্লোকে আমরা চলে যাব, তার আগে একটুখানি বলি, এখানে কিন্তু হরিপাদ পদ্ম তরঙ্গিনী কথার অর্থ হিম বিধু, মানে গঙ্গাকে কোন কোন দ্রব্যের সঙ্গে তুলনা করা হয়েছে, গঙ্গার তরঙ্গের শুভ্রতাকে, এইটা, আর কবি দেবী গঙ্গার কাছ থেকে কোন ভার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রার্থনা জানিয়েছেন, আর কবি ভবসাগর বলতে কি বুঝিয়েছেন, বা ভবসাগর পারের কর্ত্রী কে হতে পারেন, অর্থাৎ দেবী গঙ্গাই হচ্ছেন ভবসাগর পারের কর্ত্রী, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি কিন্তু এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব শ্লোক নাম্বার চারে। শ্লোক নাম্বার চার, তব জল মমলং যেন নিপিতং পরম পদং খলুতেন গৃহীতম, মা তোর গঙ্গে তৈজ ভক্ত কিলতং দ্রষ্টুং না ইয়ামাশক্ত। তো এই চার নম্বর শ্লোকটিকে আমরা যদি বিসন্ধি করে অন্যয়ের মাধ্যমে এগিয়ে চলি, তব অর্থাৎ তোমার, তব কথাটির মাধ্যমে আমরা বুঝতেই পাচ্ছি এখানে তোমার বলতে কবি শঙ্করাচার্য দেবী গঙ্গার কথা বলেছেন। জল মমলং, বিসন্ধি করলে জলম যুক্ত অমলম, অর্থাৎ অমল কথার অর্থ হচ্ছে নির্মল। এর আগে আমরা বিমলের শব্দ পেয়েছি, বিমল অমল একই জাতীয় শব্দ, একই দার্জার অর্থ নির্মল। অবিদ্যমালং মলং যস্মিন তৎ, বব্রী সমাস আমি লিখলাম না। তো তব জলম অমলং যেন নিপিতং, যেন যার দ্বারা, নিপিতং অর্থাৎ পান করা হচ্ছে, নিপিতম কথার সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পানীয় রূপেন গৃহীতম, অর্থাৎ পানীয় রূপে গ্রহণ করে। পরম পদং খলুতেন গৃহীতম, এই পরম পদং কথাটি খুব গুরুত্বপূর্ণ। এখানে কর্মে দ্বিতীয় বিভক্তি আছে, পরমপদ বলতে কিন্তু কি বোঝানো হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা পরমপদ বলতে এই জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অর্থাৎ মোক্ষকে বুঝিয়েছে। পরমপদং তেন খলু গৃহীতম, তেন অর্থাৎ তার দ্বারা, খলু অর্থাৎ নিশ্চিত রূপে, গৃহীতম মানে গ্রহণ করা হয়, অর্থাৎ পুরো বাক্যাংশটির অর্থ হচ্ছে চতুর্থ শ্লোকের প্রথম যে লাইন তার অর্থ হচ্ছে, প্রথম পঙ্ক্তি অর্থ হচ্ছে যে তোমার নির্মল জলরাশি, অর্থাৎ হে দেবী, হে দেবী গঙ্গা মাতা, তোমার নির্মল জলরাশি যে পান করে থাকে সে এই জগতে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করে, যে গঙ্গার নির্মল জলরাশি পান করে। আমরা চতুর্থ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে যাব, মাতোর গঙ্গে তৈজ ভক্ত, মাতো, মাতো কথাটি সম্বোধনে প্রথম, এখানে সন্ধি আছে, মাতোর গঙ্গে, মাতো যুক্ত গঙ্গে, মাতোপদটি হচ্ছে মাতৃ শব্দের সম্বোধনের এক বচন, মাতোর গঙ্গে, হে মাতা গঙ্গা, তৈজ ভক্ত, তৈ অর্থাৎ তোমার, যুষ্মৎ শব্দের সপ্তমীর এক বচন হচ্ছে তৈ, তৈজ ভক্ত, তোমার যারা ভক্ত, ভজ যুক্ত তপত্যয় আসে ভক্ত কথাটি, অর্থাৎ ভজনা করেন যিনি, তো দেবী গঙ্গাকে যারা ভজনা করেন তাদের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। কিল তং দ্রষ্টুং, কিল কথাটি একটি অব্যয় পদ,
নিশ্চিত রূপে বোঝাতে গেলে খলু কিল এই অব্যয়গুলি ব্যবহৃত হয়ে থাকে। কিলতং দ্রষ্টুং অর্থাৎ দেখে, দেখতে। দ্রষ্টুং কথাটিকে আমরা ভেঙে নিতে পারি প্রত্যয় দৃশ যুক্ত তুমুন প্রত্যয়। দৃশ যুক্ত তুমুন দ্রষ্টুং, কিলতং দ্রষ্টুং ন ইয়ম শক্ত, বিসন্ধি করলে যম ন শক্ত। যম অর্থাৎ মৃত্যুর অধিপতি দেবতা যমরাজ। শক্ত কথার অর্থ হচ্ছে, শক্ত কথার সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে সমর্থ, সমর্থ অর্থাৎ পুরো অংশটির চতুর্থ নম্বর শ্লোকের দ্বিতীয় পংক্তির অর্থ হচ্ছে যে হে মাতা গঙ্গা, তোমাকে যারা ভজনা করে অর্থাৎ তোমার যারা ভক্ত তাদেরকে যমরাজও দর্শন করতে সমর্থ হন না, অর্থাৎ যমরাজ তাদেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে কিন্তু ভয় পান। তাহলে এখান থেকে এই যে পংক্তি, এই পংক্তি থেকে যে কাকে যমরাজ দর্শন করতে অসমর্থ এটা কিন্তু গুরুত্বপূর্ণ গঙ্গার ভক্ত। পরবর্তী অংশের জন্য আসেন শিক্ষক সন্দীপ ঘোষ। পরে যে লাইনটা রয়েছে, পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবড় মণ্ডিত ভঙ্গে, আমি একটু আগেই বলছিলাম যে কিশোর কুমার একটা গান আছে পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, এখানে ঠিক সেই লাইনটারই যেন সংস্কৃত লাইন চলে এসেছে যে পতিত উদ্ধারিণী গঙ্গে, পতিত উদ্ধারিণী গঙ্গে। এটা সন্ধি যদি বিযুক্ত করা হয় বা সন্ধি বিচ্ছেদ করা হয়, পতিত প্লাস উদ্ধারিণী, পতিতদের উদ্ধার করে, পতিত মানে যারা ভালো কাজ করেন তারা স্বর্গে যাবেন কিন্তু যারা খারাপ কাজ করেন তাদের জন্যও স্থান আছে নরক। যে গঙ্গায় স্নান করবে বা গঙ্গার যে ভক্ত সে নরকেও যায় না, সে স্বর্গেই পৌঁছায়, সেই জন্য পতিতদের উদ্ধারকারী। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে চলেছে, জাহ্নবী, জাহ্নবী শব্দের উৎপত্তি কী করে এলো? সরি, জাহ্নবী, জাহ্নবী মানে যখন গঙ্গা মর্তে এসছে, মর্তে আসার পর যখন তার প্রবল স্রোত নিয়ে এগিয়ে চলছে তখন জহ্নমুনির আশ্রমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে জহ্নমুনির আশ্রমের সমস্ত যে যজ্ঞের কাজকর্ম সেগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়, যজ্ঞ দ্রব্যাদি। তার ফলে জহ্নমুনি ক্রুদ্ধ হন, তিনি এক ক্রোশে মানে এক অঞ্জলি ভরে গঙ্গাকে গ্রাস করে ফেললেন, মানে পুরো আত্মস্থ করে ফেললেন, এক ঢোক গিলে নিলেন গঙ্গা কমপ্লিট। তো সেই সময় আবার সমস্ত দেবতারা ভগীরথ তারা যখন প্রার্থনা করলেন তখন এই জহ্নমুনি কান দিয়ে মতান্তরে জানু দিয়ে, কান বা মতান্তরে জানু দিয়ে এই গঙ্গাকে আবার বের করে দিলেন এবং নিজের কন্যারূপে তাকে স্বীকার করলেন। তাই সেখানে বলা হচ্ছে যে জহ্নমুনির কন্যা জাহ্নবী, জহ্নু প্লাস অন প্লাস স্ত্রীপ্রত্যয় সম্বোধনের এক বচন জাহ্নবী। তাহলে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবড় মণ্ডিত ভঙ্গে, খণ্ডিত গিরিবর, গিরিবর, গিরিবর মানে হচ্ছে গিরি মানে পর্বত আর বর মানে শ্রেষ্ঠ, তাহলে পর্বত শ্রেষ্ঠ হিমালয়, গিরিবর মানে হিমালয়, হিমালয়ের যে পাথরকে ভাঙতে ভাঙতে নিয়ে চলে আসছে মানে আমরা সেই ভূগোলে পৌঁছে যেতে হবে গঙ্গার উচ্চ গতি। আর এখানে জাহ্নবী এই জহ্নমুনির ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস বলার আছে উজ্জ্বল, আমি দেখছিলাম ভূগোলের ক্ষেত্রে যদি ভাবা হয় মানে ভাগীরথী নদীর একটা শাখা, সেই শাখার ওখানে
অনেকটা গঙ্গা ঢুকে যাচ্ছিল, সেখান থেকে আবার বের করে নিয়ে এসে গঙ্গাকে নিজের স্রোতে বইয়ে নিয়ে চলা হয়েছে। সেই জন্যে জাহ্নবী, বা ওখানে মনে করা হয় যে জন্মমুনি এক ক্রোশ গিলে ফেলেছিল। জাহ্নবী গঙ্গে, সরি, পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবড় মণ্ডিত ভঙ্গে। ভীষ্ম জননী হে মুনিবর কন্যে, ভীষ্ম জননী, ভীষ্ম জননী মানে আমাদের মহাভারতে পৌঁছে যেতে হবে। একবার বশিষ্ঠ মুনি বসু মানে অষ্টা বসুদের অভিশাপ দিয়েছিল, অভিশাপ দিয়েছিল যে তাদেরকে মানুষের রূপ ধারণ করতে হবে এবং গঙ্গার মাধ্যমে সেই মানুষের রূপ তারা লাভ করবে। আমি শর্টে বলছি, সময় সংক্ষেপ সেই জন্যেই, গঙ্গার মাধ্যমে যেহেতু তাদের মানুষের রূপ ধারণ করতে হবে, গঙ্গাকেও একটা কন্যা হতে হবে, কারণ গঙ্গা কারোর স্ত্রী হতে হবে। গঙ্গা শান্তনুর কাছে এলেন, শান্তনু স্তব করছিলেন বা ধ্যান করছিলেন, সেই সময় গঙ্গা তার বাম উরুতে এসে বসেন, হস্তিনাপুরের রাজা শান্তনু। হ্যাঁ, ডান উরুতে যদি বসে সেটা হয় কন্যা বা ভগ্নী, বাম উরুতে যিনি বসেন তিনি স্ত্রী। বাম উরুতে আজকে থেকে কাউকে বসানো যাবে না, বাম উরুতে যে বসে পড়বে সে কিন্তু স্ত্রী হয়ে যাবে। এই আমাদের পুরাণ অনুযায়ী বাম উরুতে গঙ্গা এসে বসলেন এবং শান্তনুর স্ত্রী রূপ তিনি গ্রহণ করলেন, কিন্তু একটা শর্ত, সেই সপ্তপদীর মতো ওয়ান কন্ডিশন, মানে একটা শর্ত আছে যে আমি যা করব, গঙ্গা বলছে আমি যা করব তার কাজে কোনোদিন বাধা দেওয়া যাবে না, যদি বাধা দাও তাহলে তুমি থাকবে আমি চলে যাব, আর যেই কাজে বাধা দেবে সেখানেই শেষ সম্পর্ক। ঠিক সেইভাবেই শুরু হলো অষ্টাবসু অষ্টাবসুর সাতজন সন্তান রূপ ধারণ করছে, সাতজন পুত্র রূপ ধারণ করছে, গঙ্গা একে একে জলে বিসর্জন দিচ্ছে। অষ্টম পুত্র যখন জন্মগ্রহণ করেছে তখন এই শান্তনু আর এই সন্তান বিসর্জন সহ্য করতে পারেননি, তিনি গঙ্গাকে বলেছেন না আমার কেন এই বিসর্জন দেওয়া হচ্ছে সেটা ব্যাখ্যা করে বলতে হবে। গঙ্গাও স্টিক নিজের জায়গায়, সে বলেছে কন্ডিশান ছিল যে বাধা দিলে তুমি থাকবে না আমি থাকবো, ব্যাস গঙ্গা চলে গেল এবং 36 বছর পর সে ভীষ্ম হয়ে তখন তাকে ফেরত পাঠায় এবং তিনি বিভিন্ন বিদ্যায় পারদর্শী হন। সেই জন্য গঙ্গাকে বলা হয় ভীষ্মজননী। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভীষ্মজননী, এটা ব্যাখ্যা আসে অনেক সময়। যাই হোক, ভীষ্মজননী হে মুনিবর কন্যে, মুনিবর কন্যে কেন, কারণ জন্মমুনির কন্যা, সেই কারণে। পতিত নিবারিণী ত্রিভুবন্ধনে, পতিত নিবারিণী আগেই বলা হয়েছে যে পতিত বা খারাপ কাজ যারা করে তাদেরকেও তিনি উদ্ধার করেন, সেই জন্য পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতালের তুমি ধন্য। তাহলে আবার পুরোটা একবার পড়ে নিই, যে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবড় মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী হে মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে, মানে পতিতদের উদ্ধারকারী তুমি ত্রিভুবনে ধন্য। পরের শ্লোকে আসি আমরা, কল্পলতাম ইব ফলদাং লোকে, কল্পলতা স্বর্গে বা দেবনগরীতে দেবপুরে 5 রকম গাছের কথা বলা হয়েছে। আমি স্বর্গ বলেই উল্লেখ করছি, স্বর্গে 5 রকম গাছের কথা বলা হয়েছে। এক হচ্ছে মন্দার, পারিজাতক, সন্তান, কল্প আর হরিচন্দন। আমাদের এখানে পাচ্ছি কল্পলতাম ইব ফলদাং লোকে, কল্পলতা মানে যার কাছে যা, তার কাছে যা প্রার্থনা করা হয় তিনি তাই আমাদের পূরণ করেন, মানে মনোবাসনা পূর্ণ করেন, সরি। কল্পলতা, লতা মানে শাখা, তাহলে কল্পবৃক্ষের শাখার মতন এই গঙ্গা আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। কল্পলতাম ইব ফলদাং লোকে প্রণমতি যস্তাং ন পততি শোকে, মানে প্রণম